Thank <laughs> you. হ্যালো গুড ইভিনিং এভরি যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও আই থিঙ্ক অডিও ভিডিও সব ক্লিয়ার আছে যদি না থাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ না কি ভিডিও ঠিকঠাক আসছে না কি যারা যারা দেখছো লাইভটাকে শেয়ারও করে দিও ওকে 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 চলো গুড ইভিনিং গুড ইভিনিং মেঘা গুড ইভিনিং জিনিয়া ডোরামন গুড ইভিনিং শীতল গুড ইভিনিং নিতা গুড ইভিনিং আচ্ছা ইয়াস গুড ইভিনিং আচ্ছা আজকে তোমাদের প্র্যাকটিস এর চ্যাপ্টার 2 মানে চ্যাপ্টার 2 নয় ক্লাস 2 আমরা সিম্পলিফিকেশন শুরু করেছিলাম আহ আগের দিনকে আই থিঙ্ক সবাই ক্লাসটা করেছিলে আহ যারা যারা করোনি তারা একটু দেখে নিতে পারো আজ এ ক্লাস টু তোমাদের গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা আহ আজকে আমরা টাইপ টু তে চলে যাবো যদিও টাইপ ওয়ান এর একটা দুটো অঙ্ক বাকি আছে আমরা যে ডিভিসিলিটি রুল করেছিলাম তোমাদের আগের দিনে মনে আছে ডিভিসিলিটি রুল এর আজকে নেক্সট পার্টটা করব নেক্সট পার্ট বলতে আমরা কিছুটা বাকি ছিল সেই বাকি পার্টটা যে কমপ্লিট করব বাকি কাটা যে কমপ্লিট করব আচ্ছা চলো অনেকেই জয়েন হয়ে গেছো অনেকেই জয়েন হয়ে গেছো গুড ইভিনিং তমাল চলো শুরু করি বাকিরা জয়েন হোক একটু শেয়ার করে দিও ওকে আই থিংক ঠিকঠাক সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে তোমাদের আচ্ছা তোমাদের এই যে বলেছিলাম আমি যে মিসলিনিয়াস এর एग्जाम কিন্তু শুরু হয়ে গেছে সেটা তোমাদের মক টেস্ট গুলো एग्जाम মানে মক টেস্ট শুরু হয়ে গেছে চার মাস ধরে রোববার দিন করে মক টেস্ট হবে তোমাদের তো সেগুলো একটু দিয়ে দিও তোমরা অ্যাপেতে পাবে জিএস ফোরাম অ্যাপেতে একটা ডাউনলোড করে অবশ্যই মক টেস্ট গুলো দিও আচ্ছা এটা ছাড়া তোমাদের স্যারের ক্লাস যেটা আছে 9টা 15 তে সকালবেলা প্রত্যেককে জয়েন করো অবশ্যই জয়েন করো ক্লাসটা কিন্তু রেগুলারলি ফলো করো প্রত্যেককে প্রত্যেকটা পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ ডব্লিউপিপি কে পি এস এস পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু প্রত্যেকটা এখানে ইতিহাস ভূগোল জি কে ইকোনমি প্রত্যেকটা যে জিকে সাবজেক্ট তোমরা যে ক্লাস টা পাচ্ছো একসাথে তো এইটা কিন্তু ভীষণভাবে ইমপর্টে তোমরা অবশ্যই জয়েন করো সকালবেলাতে আর ইভিনিং এ তো আমার অল টায়েট তে মানে ধরো মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন আমার ক্লাস আছে চলো আজকে আহ আমাদের সিম্পলিগেশনের ক্লাস ওয়ান আমরা করেছিলাম ক্লাস ওয়ান মানে আহ ডিভিজিলিটি রুল টাইট এ তে করেছিলাম গুড ইভিনিং শিল্পা আহ

শুরু করে এর ডিভিজিবিলিটি রুল দিয়ে নিশ্চয়ই আগের ডিভিজিবিলিটি রুল গুলো তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই আগেরগুলো গুলো মনে আছে একটা ডিভিজিবিলিটি রুল আমি একটু স্কিপ করে গিয়েছিলাম যেটা হচ্ছে সাথে সাদের ডিভিজিবিলিটি রুলটা স্কিপ করে গিয়েছিলাম এই কারণে কারণ তাতে একটুখানি কাজে লাগে না সেই ডিভিজিবিলিটি রুল তুমি ইলেভেন বলে দেওয়ার পর সাথে আমি আবার বলে দেবো তোমাদের ওকে চলো ইলেভেন আগে দেখি একটা নাম্বার ইলেভেন দিয়ে ডিভিজিবল হয় কিভাবে কি করে বুঝবো একটা নাম্বার ইলেভেন দিয়ে ডিভিজিবল হয় কিভাবে ধরো একটি নাম্বার দেওয়া রয়েছে আমি নাম্বারটা ধরলাম আর একটা দিয়ে দিলাম হচ্ছে তোমার নাইন দিয়ে দিলাম লাস্টে এটা এগারো দিয়ে ভাগ যাবে কি করে কি করে বুঝবো এত বড় নাম্বার তো আমাদের বোঝার উপায় কি উপায় হচ্ছে প্রথমে শুরু করছি প্রত্যেক যদি সাউন্ডে অসুবিধা হয় ওকে আচ্ছা প্রত্যেকে কি করবে প্রত্যেক সবার আগে ফার্স্ট নাম্বারটাকে নিয়ে সোজা সোজাভাবে প্রথম নাম্বারটাকে নিলাম প্রথম নাম্বারটাকে নেয়ার পরেতে একটা ছেড়ে ছেড়ে পরবর্তী নাম্বার নেব নাইন এর পরে নেব সেভেন কে তারপরে নেব একটা ছেড়ে ফোর কে তারপরে নেব একটা স্কিপ করে নাইন কে আবার স্কিপ করে ওয়ান কে আবার স্কিপ করে ফোর কে আবার স্কিপ করে নাইন কে এইভাবে প্রত্যেকটা নাম্বারকে নিলাম নিলে তাদেরকে একটা যোগ করব।

এইট প্লাস সিক্স এই যে সাম এই দুটো সামকে এই এদেরকে আলাদা করে সাম করবো এদেরকে আলাদা করে সাম করবো এবং এই দুটো সামের ডিফারেন্স বার করব। কি করলাম তিন স্টেপ স্টেপে তে এই এই ছেলে একটা করে নাম্বার নিলাম এদের যোগফল নিলাম বাকি যাদের আছে তাদের যোগফল নিলাম এদের একটা ডিফারেন্স করলাম এদের এই ডিফারেন্সটাকে আমরা লিখবো তো এই যোগফলটা কত হবে নয় হাজার সাথে ষোলো হাজারে কুড়ি কুড়ি হাজার দশ হাজার তিরিশ তিরিশ হাজারে চৌত্রিশ চৌত্রিশ আট নয় কত হয় তেতাল্লিশ ফোর্টি থ্রি হবে যোগ করলে কত হবে মাইনাস এইটা কত হচ্ছে তারপর কত এসছে আমার থার্টি থ্রি এদের ডিফারেন্স আমার চাই বলছে এই ডিফারেন্সটা এই ডিফারেন্সটা যদি ইলেভেন দিয়ে ডিভিজিবল হয় ইফ ইট ইজ

আগের দিনে ক্লাসে বলেছি জিরো কিন্তু জিরো কিন্তু সবাই ভাগ করতে পারে জিরোকে সবাই ভাগ করতে পারে তাহলে জিরো যদি ডিফারেন্স হয় যদি ডিফারেন্সটা জিরো হয় মানে দুদিকে দিকের যোগফলটা যদি সমান হয়ে যায় তাহলেও কিন্তু সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে বা ডিফারেন্স যদি মাইনাস হয় হতেই পারে যে এই যোগফলটা যতটা এলো এই যোগফলটা তার থেকে বড় হলো হতেই পারে এই নাম্বারগুলো ধরো বড় বড় রয়েছে তাহলে ডিফারেন্সটা তো তখন কি নেগেটিভে চলে আসবে তো নেগেটিভ এলেও -11 -22 এইভাবে 11 এর মাইনাস এর মাল্টিপল গুলো যদি হয় তাহলেও কিন্তু আমাদের 11 দিয়ে ডিভিজিবল হবে তাহলে এই সেটের মধ্যে কোনো নাম্বার এলে 11 দিয়ে তারে ডিভিজিবল হবে সোজা কথা 11 এর মাল্টিপল হতে হবে ওকে আচ্ছা এইটা হচ্ছে 11 এর ডিভিজিবিলিটি চেক করার রুল ক্লিয়ার প্রত্যেককে ওকে ওকে শিখো যদি কারো ডাউট থাকে কমেন্টে জানাও আমি একটা অঙ্কেতে চলে যাই তোমরা দেখো অঙ্কের অঙ্ক আমাদের এই অঙ্কটা করলেই যেটা আমরা বুঝতে পেরে যাব কি রকম অঙ্ক আসছে কি বলেছে ইফ দা নাম্বার

এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন এই টাইপের অঙ্ক থাকবে তখনই স্টার মানে সিঙ্গেল তাহলে আমরা কি কি নিচ্ছি দেখো নাইন নিচ্ছি টু নিচ্ছি ফাইভ আলাদা করে যোগ করলাম ওকে এদেরকে আলাদা করে যোগ করলাম বাকি কে কে সেভেন আছে ওয়ান আছে আর কি আছে স্টার আছে এদেরকে যোগ করলাম এই ডিফারেন্সটা এবার কত আসছে নয় দুই এগারো আর ছয় পাঁচে কত আট মাইনাস আট করলে কত চোদ্দ এবার বলো একদম শীতল একদম ঠিক বলেছো চোদ্দ স্টার স্টারের জায়গাতে কত বসাতে হবে যাতে আমাদের কি একটা ইলেভেন দিয়ে তো তার মানে এই বিয়োগ ফলটা নিশ্চয়ই ইলেভেনে না কোনো মাল্টিপল হবে এবার বলো স্টারের জায়গায় কত বসালে এটা একটা ইলেভেন মাল্টিপল হবে

ডিভিজিবিলিটি রুলগুলো আমরা কিন্তু চেক করতে পারবো বা ডিভিজিবিলিটি রুল দিয়ে এরকম যখন অঙ্ক থাকবে সেই স্টারগুলো আমরা বার করতে পারবো ওকে গুড ইভিনিং শ্যামলন্দু দেখো একটা অঙ্ক আমরা করে ফেলেছি ইলেভেন এর ডিভিজিবিলিটি রুলটা যেটা ডিভিজিবিলিটি রুলটা যেটা বাকি ছিল সেটা আমরা কমপ্লিট করে নিলাম ওকে তুমি একটু পরে রিওয়ান দিয়ে দেখি ভিডিওটা আগে দেখিয়ে দিও আগের জায়গায় গিয়ে কাজটা হয়ে গেল আপাতত নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা ওকে চলো প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি নেক্সট দশেরটা চলে যাচ্ছি আমি তমাল ওকে ওকে চলো আহ দশ হুইজ নাম্বার ইস কমপ্লিটলি ডিভিজিবল বাই ওকে নাইন দেখো একটা মিক্স অঙ্ক আছে কি দিয়ে দিয়েছে আগে আমরা একটা করেছিলাম আগের দিনে কত দিয়ে ভেন যেহেতু এই নাম্বার গুলোর মধ্যে কোনটা ভাগ যাবে যেটা নাইন দিয়েও ডিভিজিবল হবে ইলেভেন দিয়েও ডিভিজিবল হবে নাইন দিয়েও ডিভিজিবল হবে ইলেভেন দিয়েও ডিভিজিবল হবে তো দেখবো কোনটা নাইন দিয়ে ডিভিজিবল ইলেভেন দিয়ে ডিভিজিবল এই রুলগুলো দুটোই আমরা পড়েছি নাইন দিয়ে ডিভিজিবিলিটি রুল কি সাম অফ অল নাম্বারস ইজ ডিভিজিবল বাই নাইন তাহলে আমরা যদি দেখি কোনটার সাম অফ অল নাম্বারস ডিভিজিবল বাই নাইন কি করে করেছিলাম কি করে এই যে সাত আর দুই নয় আমরা কেটে দিয়েছিলাম আচ্ছা কালিটা চেঞ্জ করে নি কালিটা চেঞ্জ করে নি সাত আর দুই নয় আমরা কেটে দিয়েছিলাম ওকে আচ্ছা বাকি কে আছে পাঁচ আর চারে নয় কেটে দিচ্ছি

তিন সাত আট তিনে দশ দশ আট দুই বারো পনেরো মাইনাস বারো মানে তিন তিনকে ডিভিজিবল একদমই নয় তাহলে আচ্ছা এটা দেখছি নাইন যাচ্ছে কেটে আচ্ছা আহ ছয় তিনে নয় যাচ্ছে কেটে চার চারে আট আর কে নয় যাচ্ছে কেটে এটাও না পুরো নাইন দিয়ে ডিভিজিবল তাহলে ইলেভেন দিয়ে এটা নাকি দেখে দেখেনি নয় আর তিনে বারো বারো আর ছয় আঠেরো আঠেরো মাইনাস

পাঁচ আর চারে নয় আর এটা হবে হচ্ছে কি তিনে একে চার পাঁচ আর চারে নয় নয় মাইনাস নয় মাইনাস কোনে তাহলে ইলেভেন দিও অবশ্যই ডিভিজিবল তাহলে অপশন ডি আমার কাছে রাইট অ্যান্সার একদম জিনিয়া পায়েল পায়েল গুড ইভিনিং রাখি একদম ঠিক বলেছো লার্নিং গ্রুপ ওয়ান ওয়ান হ্যাঁ একদম ঠিক অপশন ডি যেটা মেঘা নিতা একদম ঠিক একদম ঠিক আছে চলো তাহলে বোঝা যাচ্ছে এইভাবে আমাদের কিন্তু ডিভিজিবিলিটি রুল এর অঙ্কগুলো কিন্তু থাকবে ওকে তো আমাদের এই টাইপের এই যে 99 45 আর অঙ্ক আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে যেগুলোতে আমাদের মিক্স সংখ্যাগুলো থাকবে মিক্স নাম্বারগুলো থাকবে 11 থেকে বড় নাম্বারগুলো থাকবে কিন্তু সেগুলো আমাদের এভাবে ভেঙে ভেঙে যে যে নম্বরের মাল্টিপল তাদেরগুলো দিয়ে চেক করে করে আমাদের বার করতে হবে কিন্তু আমাদের মেইনলি এই 1 থেকে 11 এর মধ্যে যে যে নাম্বারগুলোর ডিভিজিবিলিটিগুলো আমরা জানলাম সেইগুলো আমাদের খেয়াল রাখতেই হবে আমি এই এটা একটা লিস্ট করে দিয়েছি তোমাদের কাছে যে কোন কোনগুলোর আমাদের দরকার তার একটা লিস্ট করে দিয়েছি যেগুলো আমি করলাম দুই চার আট আমরা জানিস ষোলো এইভাবে ভাবে হবে অ্যান্ড শো ওয়ান তিন আর নয়টা জেনেছি পাঁচেরটা জেনেছি দশেরটা লেখা নেই দশেরটা তাই একই টাইপের আর তোমার হচ্ছে টা জেনেছি ওকে দশ একটা লেখা নেই দশেরটা হচ্ছে লাস্টে জিরো হলে হবে ওকে আচ্ছা চলো আহ এটা গেল আচ্ছা একটা জিনিস বলেছিলাম সেভেন এর ডিভিজিলিটি রুলটা বলবো বলেছিলাম একটু বলে দিই ওকে চলো টাইপ এ যাওয়ার আগে একটু সেভে সেভেন এরটা একটু বলে দিই সেভেন এর ডিভিজিলিটি রুল কি একটা নাম্বার সাত দিয়ে ভাগ যাচ্ছে নাকি আমরা নর্মালি ভাগ করে জানতে পারবো সাধারণত উপায় হচ্ছে এটাকে কি করবো আমি এটাকে আমরা এই সাতের জন্য একটা মাথায় রাখবে সাথে একটি এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে মাইনাস অলওয়েজ মাইনাস টু অলওয়েজ মাইনাস টু সেটা কি সাত দিয়ে ভাগ করার জন্য কি করতে হবে বোঝার জন্য এই মাইনাস টু কে নিতে হবে কিরমভাবে ভাবে নিতে হবে ভালো করে শুনবে কিরম ভাবে নিতে হবে এর লাস্টের ডিজিটটা নেব সংখ্যাটা শেষ ডিজিট থেকে শুরু করব লাস্টের যে ডিজিটটা থাকবে তাকে সব সময় মাইনাস টু দিয়ে গুণ করব ওকে লাস্টের ডিজিটটা কত আছে তিন তিনকে মাইনাস টু দিয়ে গুণ করব কত হবে মাইনাস ছয় মাইনাস ছয় এবার এই যে মাইনাস হলো তিন কে গুন করলাম মানে তিন কে প্রথমে এখান থেকে বার করে নেবো মানে তিন কে কেটে দিলাম তিন কে এখান থেকে বার করে নিলাম বার করে তিন দু গুনে ছয় মাইনাস হয় মাইনাস ছয় টাই নিচে রেখে লিখে দিলাম দিয়ে এটাকে বিয়োগ করে দিলাম তিন টাকে কিন্তু বাদ দিয়ে লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিলাম ভালো করে বুঝবে এই মাইনাস এখানে লিখলাম এবার দেখ কি আসছে এইট চলে এলো এইট হ্যাঁ মাইনাস হলো জিরো চলে এলো এবার আবার সেম মেথড এই জিনিসটাই বারবার রিপিট করবো এবারে ডিজিট কত আছে জিরো আছে জিরো কে বাদ বাদ দিলে দেবো সেটা মাইনাস জিরো করলে একই আসবে এমনিও বাদ দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই জিরোটাকে এমনিও বাদ দিয়ে দিতে পারি কারণ জিরো ইন্টু মাইনাস টু করলে মাইনাস জিরো হবে যেটা অ্যান্সারটা একই থাকবে তো জিরোটা বাদ দিয়ে এবার কি এলো দেখো টু টু আছে তাহলে টু কে বাদ দিলে দুই দুগুণে চার মানে মাইনাস চার হবে মাইনাস চার এবারের তলায় চলে গেল চার সাথে মাইনাস করছি গুণ করছি ইউনিট ডিজিটটা টা বা ডিজিটটা সেটাকে বাদ দিয়ে দাও বাকিটার সাথে আমরা বুঝতেই পারবো সাতের ঘরের নামটা থেকে যদি তাও বুঝতে না পারি আবার একবার কে নেবো ছয় দুগুনে বারো মাইনাস বারো করবো মাইনাস বারো আট মাইনাস বারো মানে মাইনাস চার মাইনাস চার কি সাত দিয়ে ভাগ যায় কখনোই ভাগ যাবে না তাহলে এটাকে এই number কিন্তু সাত দিয়ে অবশ্যই ভাগ যাবে এই number কিন্তু সাত দিয়ে অবশ্যই ভাগ যাবে ওকে এই number যদি সাত দিয়ে ভাগ না যায় তাহলে মানে এই এখানে যদি এমন করে এই এইভাবে যদি finally যে number টা পাবো সেটা যদি সাত দিয়ে ভাগ যায় এখানে তাহলে কিন্তু এই number টাও সাত দিয়ে ভাগ যাবে ওকে clear প্রত্যেকের কারো যদি doubt থাকে বুঝতে comment এ জানাও এটা কিন্তু seven এর divisibility rule যদিও এই method এ যেতে গেলে অনেক সময় কি দেরি হয়ে যায় বা এই জন্য সেভেন দিয়ে খুব একটা আসেও না তাও তোমাদের জেনে জানিয়ে রাখার জন্য সেভেন এর রুল এর জন্য আমাদের কি মাথায় রাখতে হবে মাইনাস টু এক্সফ্যাক্টরটা মাথায় রাখতে হবে এবং এই মেথডটাকে আমাকে ফলো করতে হবে ওকে চলো আই থিংক বোঝা গেছে এবার আমরা এই ডিভিজিটি রুলের আরো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে আপাতত আমরা এই ইয়েটা থেকে এই টাইপটা থেকে বেরিয়ে নেক্সট টাইপে যাচ্ছি আমাদের সিম্পলিফিকেশনে আরো টাইপ আছে অনেকগুলো টাইপ হয় আমরা কত কিছু টাইপকে এখানে কমপ্লিট করবো দেখি আমাদের নেক্সট টাইপ কি আছে দেখো ওকে আচ্ছা শুভ সন্ধ্যা ফাইনাল হক শুভ সন্ধ্যা শীতল বলছো আরেকবার আচ্ছা নিতা ক্লিয়ার শীতল শীতল আরেকবার আরেকবার আচ্ছা আরেকবার করি আরেকবার বলে দি ধরো আরেকটা আরেকটা एग्जांपल দিয়ে দেখাই দেখো একটু আগে চলে আসছি এখানে চলে আসছি আরেকটা एग्जांपल দিয়ে দেখাই দাও এক আরেকটা যদি एग्जांपल বলি 7124

জিরো কেটে লাস্টে যদি জিরো থাকে তাহলে সেগুলোকে কেটে দেবো কি করে থাকবে শুধু সাত সাত তো সাত দিয়ে ডিভিজিবল তাহলে ফাইনালি যে নাম্বারটা ছোট করে পাবো সেটা যদি সাত দিয়ে ডিভিজিবল হয় এই বড়টাও সাত দিয়ে ডিভিজিবল হবে দেখবে এই নাম্বারটা অবশ্যই সাত দিয়ে ডিভিজিবল ওকে এটাই হচ্ছে সেভেন দিয়ে ডিভিজিবিলিটি রুল এবং তার জন্য এই মাইনাস টু কে মাথায় রাখতে হবে যে এর ফ্যাক্টর হচ্ছে এইভাবে বাকি যে প্রাইম নাম্বার গুলো আছে যেমন এগারো পরে তেরো সতেরো উনিশ তেইশ প্রত্যেকটা প্রাইম নাম্বারে একটা করে এক্স ফ্যাক্টর হয় সেই এক্স ফ্যাক্টর গুলো আমরা যদি জানি তাহলে আমরা তারও এই মেথড ইউজ করে তাদের সাথে এই মেথড সেগুলোকে ইউজ করলেও কিন্তু আমরা তাদের ডিভিজিবিলিটি রুল গুলো পাবো তাদের এক্স ফ্যাক্টর গুলো কি সেটা তোমাদের এখন জানার দরকার নেই কারণ এই এর থেকে বেশি আমাদের কিন্তু কম্পিটিটিভে আসে না ওকে

এই বদমাসে যতগুলো আমার কাছে লেটার থাকছে হ্যাঁ এই আলফাবেট মধ্যে এই যে লেটার গুলো থাকছে আমাদের পি বি ও ডি এম এ সাতটা লেটারে কিন্তু সাতখানা ফুল ফর্ম আছে কি ফুল ফর্ম সেগুলো একটু জেনে নিতে হবে প্রথম ফুল ফর্ম কি এই বি এই বি ফুল ফর্ম কি প্রথম বি এর ফুল ফর্ম হচ্ছে ব্র্যাকেট এটা অনেক ভাবে অন্য পড়া যায় টুকটাক চেঞ্জ করে যাক যে কোনো একটা ভাবে করে ফলো করলেই হবে বি সেকেন্ড বি ফর কি

কোদমাইছে আমরা কি করি সেদিন যে গেছে আর ফিরবে না সে বড় ভালো দিন ছিল নাকি এইটাও ভালো দিন তোমাদেরও আসবে আরো ভালো দিন আসবে পড়াশোনা এইভাবে করো এবং খুব শিগগিরই দেখবে আরো ভালো দিন আসতে চলেছে ওকে চলো ডি ফর ডিভিশন এম ফর কি মাল্টিপ্লিকেশন একদম ঠিক বলছো মাল্টিপ্লিকেশন ক্লাস তাহলে এ ফর কি এ ফর কি আমাদের এডিশন মানে যোগ আর এক্স কি আমাদের সাবস্ট্রাকশন এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে বাংলাগুলো কি থাকছে তাহলে আমাদের এটা হচ্ছে কি বার বার মানে ওই চিহ্নটা বার চিহ্নটা দেখবো আমরা আচ্ছা বি ব্র্যাকেট মানে ব্র্যাকেটটা তিন টাইপের ব্র্যাকেটটা তিন তিন টাইপের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ও ফর কি আমাদের অফ ও ফর কি আমাদের অফ ডি ফর কি আমাদের ডিভিশন এম ফর কি মাল্টিপ্লিকেশন আচ্ছা ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশন মানে কি আমার কাছে গুণ আচ্ছা এ সাবট্রাকশন মানে বিয়োগ আর অ্যাডিশন মানে আমার কাছে যোগ এই ক্ষেত্রে অফ মানেটা কি অফ মানে অফ মানেও কিন্তু আমাদের সোজা গুণ হবে কিন্তু একটু পার্থক্য আছে সেই পার্থক্যটাই আমাদের মেইন সব জায়গাতে কাজে লাগে সেটা কি অফ যদি হয় অফ যদি হয় সেটা হচ্ছে অফ যদি থাকে আগে আছে এটা লেখা মানে কি যে প্রথমে আসছে তার কাজটা আমাদের প্রথমে করতে হবে যে ওয়ার্ডটা প্রথমে আসছে তার কাজটা আমাদের প্রথমে করতে হবে হ্যাঁ সুমিতা এই হয়তো জয়েন্ট করেছো ক্লাসটা কিন্তু অনেকক্ষণ শুরু হয়েছে দেখো বদমাস হলো আমরা শুরু করেছি এখানে যেহেতু বার আছে তো আমাকে যদি সরলের মধ্যে সিম্প্লিফিকেশনের মধ্যে বারের কাজ বার দেওয়া থাকে তাহলে বারের কাজটা সবার আগে করতে হবে তারপরে ব্র্যাকেটের কাজ তারপরে অফের কাজ তারপরে ডিভিশনের কাজ তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ তারপরে সাবস্ট্রাকশন তারপরে অ্যাডিশনের কাজ অ্যাডিশন আর সাবস্ট্রাকশনটা অল্টারেক করতে পারো তাদের সমস্যা নেই কিন্তু বাকিগুলোকে অবশ্যই তোমাদের ফলো করতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে এই যে অফ মানেও গুন করতে হয় মাল্টিপ্লিকেশন মানেও গুণ করতে হয় কিন্তু অফ যদি দেওয়া থাকে ডিভিশনের আগে গুনটা করতে হবে আর মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশনের পরের গুণটা করতে হবে ওকে হ্যাঁ পার মানে হ্যাঁ রেখা বন্ধনী বাংলায় ওটাকে রেখা বন্ধনী করবে আচ্ছা তো সেটা আসবো আমরা চিহ্নটা দেখলেই বুঝতে পারবো ঠিক বলেছো একদম আহ আমরা অঙ্কেতে চলে যাই তাহলে এই রুলেতে আমাদের যেতে হবে অঙ্কেতে চলে যাই দেখো প্রথম অঙ্কটায় কি আছে দেখো 3/10 ডিভাইডেড 3/7 অফ 2 3/10 2 3/5 1/5 ডিভাইড 1 2/5 2/7 আচ্ছা প্রথম কাজটা যেটা হবে এই যে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে এইগুলোকে এটা আমি ইংরেজিতেই রেখেছি শুধু আমাদের বাংলায় আলাদা করে রাখিনি তোমাদের আগের অঙ্কগুলো বলেছিলাম বাংলায় করব এরপর এগুলো ইংরেজি থেকে বাংলায় রাখব বলেছিলাম তো এই যে যেহেতু এগুলো তোমার শুধু নাম্বার সাজে এগুলো বাংলা রাখার তো কোনো দরকার নেই যেগুলো আমাদের কোশ্চেন থাকবে সেগুলো এরপর সব বাংলাতেই থাকবে ওকে চলো এটা কি থাকছে দেখো প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশতে আমাদের নিয়ে যেতে হবে সেটা কি করে এ এর সাথে একে গুণ করতে হবে আমাদের যেটা থাকছে আহ সাথে আমাদের

এইবার আমি প্রথমে কি বলেছি ব্র্যাকেটের কাজ হবে তাহলে ব্র্যাকেট একটা যেহেতু আছে তার ভেতরে যে কাজটা আছে সেটা আগে করে নিতে হবে তাহলে এই ভেতরে যেহেতু যোগ আছে যোগটাকে আমরা করে নেব যোগটা করে নিলে কি হয়ে যাবে এখানে দশ আসবে হ্যাঁ দশের জন্য এখানে তেইশ আর এখানে পাঁচ দুগুণে যেহেতু দশ হয় এর সাথে দুই গুণ করে দেবো তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ আর তেইশে কত হয় আমাদের ছাব্বিশ আর তেইশে কত দুটো দশ হ্যাঁ ছাব্বিশ তেইশে উনপঞ্চাশ ফর্টি নাইন বাই টেন হয়ে গেল এটা ওকে আচ্ছা এখানে কত ছিল তিনের দশ ডিভাইড

আর এখানে তাহলে কি এলো দেখো একুশ বাই দশ তিন ইন্টু সাত একুশ বাই দশ তাহলে আমার কাছে তিনের দশ ডিভাইড একুশ বাই দশ ভাজিত সাত এক্ষেত্রে এবার ভাগের কাজগুলো করবো দেখো দুটো ভাগ আছে এই ভাগটার কাজ করবো এখন ভাগের কাজ করতে গেলে আমরা কি জানি ভাগটাকে আমরা গুণ আকারে লিখি ভাগের বদলে গুণ লিখবে এবং তার জন্য কি করবে এই ভগ্নাংশটাকে উল্টে লিখবে করে দিলে উল্টে লিখবে প্লাস এক্ষেত্রে তাই করবো একের পাঁচকে রাখলাম ভাগের বদলে গুণ লিখলাম পরের যে ভগ্নাংশটা সেটাকে আমরা গুড়িয়ে দিলাম পাঁচের সাত করে দিলাম এবার দেখো ক্যালকুলেট করো দশ দশ কেটে গেল তিন সাত এখানে একের সাত রয়েছে এবার উত্তরটা এখানে লিখছি একের রয়েছে পাঁচ পাঁচ কেটে গেল আবার একটা একের সাথে রয়েছে মাইনাস দুয়ের সাত একের সাথে একের সাথে যোগ করে সাত সাথে সেই দুয়ের সাথে সাথে এই এর সাথে কেটে গিয়ে আনসার কত আসবে আমার কাছে জিরো

দেখে নিচ্ছি দেখে নিচ্ছি আচ্ছা প্লাস নয় এটা সমান কতই হবে এটা সমান কত সেটা জিজ্ঞেস করেছে প্লাস এটা হবে না ওকে আচ্ছা দেখেনি বি বি বলছো শীতল বি বলছে একটু ভালো করে চেক করে দেখো এটার ভ্যালুটাই বার করতে হবে এটার কত হবে দেখো এক 1 এর তিন মানে কত দুই এর তিন এরপরে দেখো মাইন্ড ক্যালকুলেশন করার চেষ্টা করব এবার এক ভাজি তো দুই এর তিন এটাকে গুণ করে দিলে ভাগ হবে নিশ্চয়ই এরপরে যোগের আগে ভাগের কাজ হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাতের পাঁচ সৌরভ বলছো হ্যাঁ আর তিন দুই এর তিন এবার এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে তিনের দুই গুণ করলে উল্টে দিতে হবে তাহলে এক ইন্টু তিনের দুই করলে কত হবে তিনের দুই তাহলে রইল কি ওয়ান প্লাস থ্রি বাই টু থাকবে এই গোটাটার বদলে ওয়ান প্লাস থ্রি বাই টু থাকছে সেকেন্ড ব্যাকেটটা রইলো আমার কাছে ডিভাইডটা থাকছে ওয়ান প্লাস ওয়ানটা থাকছে এটা সমান ওয়ান প্লাস ওয়ান এটা কত করলে হবে ডিভাইড কত হচ্ছে দুই আর তিনের তিন আর দুই পাঁচের দুই থাকছে এটাকে আবার একইভাবে আমরা যদি গুড়িয়ে দিই এক গুণিত দুই এর পাঁচ এক গুণিত দুই পাঁচ এক গুণিত দুই পাঁচ কি হয়ে যাবে এটা হচ্ছে আমার এক প্লাস দুই এর পাঁচ মানে কত সাতের পাঁচ আমার কাছে অপশান এ আমার কাছে অ্যান্সার সাতের পাঁচ একদম সাতের পাঁচ একদম একদম অপশন এ ওকে চলো 7 এর 5 চলে যাচ্ছি নে লেখো আরো একটা আমি কয়েকটা রেখেছি যেহেতু এইখান থেকে গুলিয়ে যায় বেশি এটা কি হবে দেখো 48 48 डिवाइड 12 এটা গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে একটা তাহলে দেখো এই গুণ চিহ্ন থাকা আর অফ থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে এখানে গুণ চিহ্ন আছে তাহলে ভাগের কাজ এখানে কিন্তু আগে হবে যদিও সবার আগে আমাদের এই ব্র্যাকেটের কাজগুলো করবো ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি আগে অফ আছে দুটো অফের কাজগুলো আগে করে দেবো এই ভাগটা কিন্তু পরে হবে আগে অফের কাজগুলো হবে তাহলে অফের কাজ অফ গুণের মতো কাজ করে চার দুগুণে আট তিন তিড়িক্কে নয় থ্রি বাই টু ডিভাইড কত আছে এখানে থ্রি থ্রি কেটে যাচ্ছে টু বাই ফোর দিয়ে টু কাটবে ডিভাইড কত ওয়ান বাই টু আচ্ছা এটাকে যদি গুণ করে দিই গুণ করে দিলে কি হয়ে যাবে গুণ চিহ্ন করে দিলে একবারে দুই বাই এক হয়ে যাবে দুই বাই এক হয়ে যাবে দুই দুই কেটে যাবে কি পড়ে থাকবে তিন পড়ে থাকবে আর এই ভাগটা করলে কত পড়ে থাকবে চার চার পড়ে থাকবে চার গুণিত তিন করলে আনসার কত আমার কাছে টুয়েলভ আনসার একদম ঠিক বলেছ টুয়েলভ আনসার আমার কাছে ওকে টুয়েলভ টুয়েলভ একদম 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 পারা যাচ্ছে আই থিঙ্ক কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হলে অবশ্যই বলবে আবার বলে দেবো ওকে চারটা, চারটি হোমওয়ার্ক থাক। চারটি একটু হোমওয়ার্ক থাক তোমরা করবে। নাম্বার ফোর করবে। ওকে। নাম্বার 4 হোমওয়ার্ক থাক অবশ্যই করবে। নাম্বার 5 যাই। নাম্বার 5 এটা কি আছে একটু দেখি। কি বলেছে? নাম্বার 5। নাম্বার 5 এটা আরো একটি আছে। এক্টিভ টাইপের আছে। এটা একটু তোমরা কর। আমি একটু ওয়েট করছি। নাম্বার 5 এ তোমরা এখানে করে বলো आंसर কত হবে? উত্তর একটুখানি কি আচ্ছা এখানে একটা জিনিস বলে দি এই যে আমার কাছে যখন দুটো বিয়োগ আছে কোন বিয়োগটা আগে করবো সবসময় দিক থেকে এইটা আগে করবো সবসময় বাঁ দিক থেকে এটা আগে করবো ওকে

তিনের দুই মাইনাস একের তিন মাইনাস একের ছয় সমান তিন এই করলে কত দুগুণে ছয় হয় তাহলে তিনের সাথে তিন গুণ এখানে যেহেতু ছয় বাই দুই মানে তিন তিনের সাথে তিন গুণ করে নয় এলো মাইনাস তিন দুগুনে ছয় হয় তাহলে সেই দুইটা এর সাথে গুণ হয়ে দুই হলো মাইনাস একটা একের ছয় রয়েছে ওকে এটা কত আসছে নয় মাইনাস দুই মানে কত সাতের ছয় এখন সাতের ছয় থেকে একের ছয় বাদ দিলে পড়ে থাকবে কিন্তু ছয়ের ছয় বাকিটা ইট ইটিস রয়েছে এখানটাতে ছয়ের ছয় ছয়ের ছয় মানে কত ওয়ান দেখো আমি শুধু ব্র্যাকেট আর ক্যালকুলেশন করে কত পেলাম আমি ওয়ান ব্র্যাকেটে ক্যালকুলেশন করে একদম কত পেলাম আমি ওয়ান পেলাম তাহলে এবার আমি এটাকে সাজিয়ে লিখছি পনেরো দুই মাইনাস নয় চার ভাগ পাঁচের চার মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে কত এক্স থাকবে দেখো কতটা ছোট হয়ে গেল সমান তিন এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে এইবার আমাকে এইখানেতে এটা কত আছে দেখো এটা মানে মাইনাস ফোর এক্স হবে এটা মাইনাস ফোর এক্স হবে পনেরো দুই মাইনাস নয় চার ডিভাইড থাকছে এখানে কত থাকছে এটা এই সেকেন্ড জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো এটাকে ফোর থাকছে এটা ফাইভ মাইনাস ফোর এক্স থাকছে এই জায়গায় থাকছে আমার ওকে সমান তিন আচ্ছা এই ভাগটাকে এবার গুণ করতে হবে গুণ করলে উল্টে যাবে তাহলে হবে কি নয় চার গুণিত চার বাইফ পাঁচ মাইনাস এই তিনটাকে আমি বাঁ দিকে এনেছি আর এই মাইনাসটাকে ডান দিকে নিয়ে প্লাস করে দিয়েছি এই তিনটা বাঁ দিকে এসে মাইনাস তিন হয়ে গেছে পনেরো দুই মাইনাস তিন এটা ডান দিকে চলে গেছে প্লাস হয়ে গেছে প্লাস হয়ে গিয়ে কি থাকছে

এক্স ওয়ান হবে হচ্ছে চারের তিল ওকে এক্স ওয়ান কিন্তু চারের তিল অ্যানসার কিন্তু আমার কাছে চারের তিল অপশন সি অপশন সি আমার কাছে অ্যানসার দেখো ভালো করে দেখো একটু গুড়িয়ে দিয়েছে অঙ্কটা কিন্তু এক্স ওয়ান এখানে আমার অ্যান্সার কত আমার কাছে চারের তিল ক্লিয়ার আশা করি চলো বুঝতে পারলে একটু কমেন্ট করে দাও অঙ্কটা একটু ঘুরিয়ে করতে হতো এর থেকে শর্টকাট উপায় কিন্তু নেই এইভাবেই আমাদের করতে হবে তো ক্যালকুলেশন গুলো সেই জন্য আমাদের এমন ভাবে করতে হবে যাতে ক্যালকুলেশন গুলো practice করে খুব fast চলে আসে হ্যাঁ সাড়ে তিনটা সাড়ে তিনটা কি হলো এই এই অব্দি বুঝতে পেরেছো হ্যাঁ এখানে নয় নয় কেটে গেছে তাহলে এই সাথে এই কোনা কোনি গুণ হচ্ছে ফাইভ মাইনাস ফোর এখানে ওয়ান রয়েছে এখানে ওয়ান রয়েছে এর সাথে কোনা কোনি গুণ হচ্ছে ফাইভ মাইনাস ফোর এক্স সমান টু ইন্টু ওয়ান মানে টু

একটা বার দিয়ে আছে এইটার সিম্পলিফাই হবে এই মাইনাসটা এখানটা এটা হবে না ওকে এটা হবে না এই বার দিয়ে যখন থাকবে এটা টোটালটা বার হবে একটা ওকে এটা টোটালটা একটা বার টোটালটা একটা বার তো এইটার ক্ষেত্রে কি হবে এরকম বারটা এরকম থাকবে না উপরে থাকবে সাধারণত এখানটা মেবি আমার টাইপিং এতে সমস্যা হয়েছিল বলে এটা উপরটা দিতে পারিনি তো এটা উপরে থাকবে বারটা তো এই বারটা থাকলে কি করবো বারকে সিম্পলি একটা ব্র্যাকেট ভেবে নেবে

জাস্ট পর পর ক্যালকুলেট করলে ব্র্যাকেটে ক্যালকুলেট করলে आंसर কিন্তু এক হবে তো বার যেখানে থাকবে বার মানে শুধু একটা একদম অপশন এ বার মানে একটা ব্র্যাকেটের মত सिंपली একটা ব্র্যাকেটের মত তো এগুলো গেল আমাদের বদমার শুলের অঙ্ক এই টাইপের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু এটাও কিন্তু एग्जामে কিন্তু ভিজন ভাবে আছে আর একটা আমি প্র্যাকটিসের জন্য দিয়ে রেখেছি দেখো আটে আরেকটাতে কি আছে দেখো এটা একটু বলে দিই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে কোনটা আগে করব আমরা ব্র্যাকেটের কাজ আগে করব তাহলে 13 গুণে 26 আর 8 এ চৌত্রিশের তেরো ওকে চৌত্রিশের তেরো এখানে কত চার মাইনাস দুই মানে দুই এইটা থাকছে ব্রাকেটের মধ্যে আবার আট মাইনাস পাঁচ মানে তিন তিন ভাজিত এই জায়গাটা থাকছে ওকে আবার এখানে একটা তিন ভাজিত থাকছে এটাকে করলে থ্রি ডিভাইড থ্রি ডিভাইড এটা কত তেরো দুই গুণিত তেরো চৌত্রিশ দুই গুণিত তেরো চৌত্রিশ এটা কত তেরো সতেরো তেরো সতেরো চলে এলো এইবার এটাকে তিন ভাজিত তিন এটা গুণ করে দিলে সতেরো তেরো হবে তাহলে হবে তিন ভাজিত একান্ন আবার এই তিন তিনের সাথে কেটে গেল আমার তাহলে আমার কাছে কি তেরোর সতেরো অপশন সি আমার কাছে একদম একদম ঠিক বলেছো কুন্তল সি তেরো সতেরো আমার কাছে ওকে এগুলো গেল যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো করবে আচ্ছা নেক্সট প্রমোদে টাইপ 3 আছে সাম রুলস আজকে আর একদমই সময় নেই তাহলে আজকে সাম রুলসটা শুরু করব না আমি আজকে আজকে সাম রুল শুরু করছি না নেক্সট দিন থেকে আমরা টাইপ 3 শুরু করব সাম রুল শুরু করব আচ্ছা আর কি শুরু করব আমরা আর শুরু করব হচ্ছে এরপরে করব ইউনিট ডিজিটের কনসেপ্ট আছে মিসলেনিয়াস সংখ্যা আছে আচ্ছা ফ্র্যাকশনের কম্পিটিশন আছে অনেক টাইপ আছে আমাদের सिंपलीफिकेशनে অনেক টাইপ আছে কিন্তু আমরা টরে টরে চলছি যাতে আমাদের বেসিক থেকে একদম क्लियर থাকে প্রত্যেককে ওকে কোন জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই সেগুলো জানাও কারণ আমরা একদম ধরে ধরে করাচ্ছি সাম রুলস হবে সাম রুলস এর পরে কি হবে বললাম আমাদের হবে ইউনিট ডিজিট হবে ওকে ইউনিট ডিজিট হবে কম্পারিজন হবে মিসলিনিয়াস অংক হবে অনেকগুলো জায়গা আছে চলো ঠিক আছে আজকে যদি থাক পিডিএফ তোমরা পেয়ে যাবে বাংলাতে পিডিএফ পেয়ে যাবে কোনো চিন্তা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ পায়েল নিতা তমাল শ্যামলন্দু থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করে দিও প্রত্যেকে ওকে চলো নেক্সট দিন আবার আমাদের কবে দেখা হচ্ছে আমাদের আজকে কি হচ্ছে টিউসডে টিউসডে আছে থ্যাংক ইউ জিনিয়া নেক্সট দিন কবে দেখা হচ্ছে আমাদের টিউসডের পরে থার্সডেতে ওকে বৃহস্পতিবার সাতটার সময় সবাই অবশ্যই জয়েন হয়ে যেও ওকে চলো ডেফিনেটলি ডেফিনেটলি সাবলন্ত চলো আজকে যদি গুড নাইট সকলকে